বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের সাম, সামিফ এবং সামইফস ফাংশনের ব্যবহার, অর্থাৎ এই তিনটি ফাংশন আমরা কখন কোনটি কোথায় ব্যবহার করব। যত তিনটির কাজ যোগ করা, তবে ক্ষেত্রবিশেষে তিনটির ব্যবহার তিন রকম। নর্মালি আমরা এই সাম ফাংশনের ব্যবহার আমরা জানি, এর কাজ হচ্ছে কতগুলো সংখ্যা দেওয়া থাকলে এই সংখ্যাগুলোর যোগফল বের করা। এটা খুব ছোট বাচ্চাদের কাজ। নর্মালি যারা বিগিনার এক্সেলের কাজকর্ম শিখেন, তারা এই কাজটি শুরুতেই শিখে থাকেন যে কিভাবে কতগুলো সংখ্যার যোগফল নির্ণয় করতে হয়। তো বোঝানোর সুবিধার্থে আমি এখানে আগে থেকে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি, সেলস রিপোর্ট, কিছু প্রোডাক্টের নাম এবং ডেট অনুসারে বিক্রি ও কোন প্রোডাক্ট কত টাকার বিক্রি হয়েছে। এখন যদি আমি চাই যে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত মোট কত টাকার সেলস হলো, এই তথ্যটি বাইর করতে, তো এই ক্ষেত্রে আমরা নর্মাল সাম ফাংশন ব্যবহার করলে হয়। যেমন ইকুয়াল সাম ব্র্যাকেট সেল রেঞ্জ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ এন্টার। খুব সহজেই আমরা এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত বিক্রির রিপোর্টটি পেয়ে গেলাম। বন্ধুরা, এখন যদি শর্ত সাপেক্ষে কোনো যোগ করতে হয় আপনাকে, আপনাকে যদি বলা হয় যে এই ডাটাগুলোর মধ্যে থেকে শুধু মাউস কত টাকার বিক্রি হলো, শুধু কিবোর্ড কত টাকার বিক্রি হলো, তখন আপনি কিভাবে যোগ করে দেখাবেন। এই কাজটি করার জন্য আমরা সামিফ ফাংশনটি ব্যবহার করতে পারি। অর্থাৎ সামিফের কাজ হলো কতগুলো ডাটা থেকে একই জাতীয় ডাটার যোগফল বের করা। তো এই জন্য আমরা ফর্মুলাটি লিখব, সাম ইফ ব্র্যাকেট। একটু লক্ষ্য করুন বন্ধুরা, এখানে লেখা আছে রেঞ্জ, অর্থাৎ আপনি কতটুকু এরিয়া থেকে যোগ করতে চাচ্ছেন। তো আমার রেঞ্জ হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর ভিতরেই আমি আমার কাঙ্ক্ষিত যোগটি সম্পন্ন করব। নেক্সট কমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে আপনি কিসের শর্তের ভিত্তিতে যোগ করবেন, অর্থাৎ আমি চাচ্ছি এখানে এক তারিখ থেকে তিন তারিখের ভিতরে মাউস মোট কত টাকার বিক্রি হলো। তো সো ক্রাইটেরিয়ার গড়ে আসবে মাউস। আর আমরা যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করি তারা জানি, ফর্মুলাতে কোনো ট্যাক্স লিখতে গেলে তাকে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়। সো মাউস লেখাটি হবে ডাবল কোটেশনের ভিতরে। আবার কমা, কমার পরে বন্ধুরা দেখুন পরবর্তী পার্টি হচ্ছে সাম রেঞ্জ, কোন এরিয়াটার ভিতর থেকে আপনি এখন মাউসের যোগফলটা বের করতে চাচ্ছেন, অর্থাৎ টাকার অংশটা কোন এরিয়ার ভিতরে আছে। তো সো এই হচ্ছে আমার টাকার এরিয়া, তো আমি এতটুকুর ভিতর থেকে মাউসের বিক্রির টাকার যোগফল বের করতে চাচ্ছি। সো আমি এখান থেকে এই পর্যন্ত ড্রাগ করে দিয়ে দিলাম, আমার ফর্মুলা লেখা শেষ, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত মোট মাউস কত টাকার বিক্রি হলো এখানে প্রদর্শিত হবে। বন্ধুরা দেখুন 2080 টাকার মাউস বিক্রি হয়েছে, এখানে 1200, এখানে 500, 10, 1700, 10, এখানে 150, 1860, এখানে 220, তার মানে 2080 টাকার মাউস মোট বিক্রি হলো। এখন আসুন বন্ধুরা সামইফস, সামইফস আমরা কোথায় ব্যবহার করব। কিছুক্ষণ আগে দেখলাম আমরা কতগুলো ডাটা থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কোনো ডাটার যোগফল বের করা। এখন যদি আপনার চাহিদা একাধিক হয়, তখন আপনি সামিফ ফাংশন ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ এই সামিফ ফাংশন শুধুমাত্র একটি চাহিদা অনুযায়ী কাজ করে, অর্থাৎ আপনি একটি শর্ত সাপেক্ষে যোগ করতে পারবেন। এখন যদি আপনাকে একাধিক শর্ত সাপেক্ষে যোগ করতে হয়, তাহলে আপনি কীভাবে যোগ করবেন? হ্যাঁ বন্ধুরা, এই সমস্যাটি সমাধানের জন্য সামিফ ফাংশন, এই ফাংশনটি মাইক্রোসফট অফিসের 2007 থেকে অ্যাভেলেবল, এর আগের ভার্সনগুলিতে এই সামিফ ফাংশনটি ছিল না। এই সামিফ ফাংশনটির মাধ্যমে আমরা এখন একাধিক শর্ত সাপেক্ষে
যোগ করব। তো কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই ডাটাগুলো থেকে শুধু মাউস কত টাকার বিক্রি হয়েছে, অর্থাৎ তিন দিনে মাউস মোট কত টাকার বিক্রি হয়েছে আমরা এই যোগফলটি বের করেছি। এখন আমি চাচ্ছি নির্দিষ্ট একটি ডেটে মাউস কত টাকার বিক্রি হলো। এখানে কয়টা শর্ত? দুইটা। এক হলো মাউসের যোগফল নির্ণয় করা, দুই হলো নির্দিষ্ট একটা তারিখে, অর্থাৎ এটা হতে পারে 1 তারিখ অথবা 2 তারিখ অথবা 3 তারিখ। তো আমরা এখন সূত্রটি লিখব সাম ইফস ব্র্যাকেট। বন্ধুরা দেখুন, প্রথমে হচ্ছে সাম রেঞ্জ। তো সাম ইফের ক্ষেত্রে সাম রেঞ্জ ছিল সবার পরে, আর সাম ইফসের ক্ষেত্রে সাম রেঞ্জ হচ্ছে সর্বপ্রথম, অর্থাৎ কোন অংশটি থেকে আমরা যোগ করব। আমরা যোগ করব এই অংশটি থেকে, সো এই অংশটিকে সিলেক্ট করে দিলাম কমা। এখন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ আপনার প্রথম শর্তটি কোন রেঞ্জের থেকে, অর্থাৎ কোন এরিয়া থেকে দিতে চাচ্ছেন। তো আমি প্রথম শর্তটি দিতে চাচ্ছি এই এরিয়া থেকে, সুতরাং এই রেঞ্জটিকে আমি সিলেক্ট করে দিলাম কমা। এখন হচ্ছে ক্রাইটেরিয়া 1, অর্থাৎ ক্রাইটেরিয়া রেঞ্জ 1 থেকে আপনি কিসের যোগফল চাচ্ছেন, অর্থাৎ কিসের শর্তের সাপেক্ষে যোগ করতে চাচ্ছেন। তো প্রথম শর্ত হচ্ছে আমি মাউসের যোগফল চাচ্ছি, অথবা কিবোর্ডের যোগফল, অথবা মনিটর, যে কোনো জিনিস হতে পারে। তো আগে যেহেতু মাউস দেখেছি, এখন আমরা কিবোর্ড দেখি। কি বোর্ড কমা, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, অর্থাৎ আপনি দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় কোন শর্তের সাপেক্ষে আপনি যোগ করতে চাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, অর্থাৎ আপনার দ্বিতীয় শর্তটি কোন এরিয়া থেকে বা কোন রেঞ্জ থেকে দিতে চাচ্ছেন। তো দ্বিতীয় শর্তটি আমি দিতে চাচ্ছি এই অংশ থেকে, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট ডেটের যোগফল বের করব কমা। এখন বলা হচ্ছে ক্রাইটেরিয়া 2, আপনার দ্বিতীয় শর্তটি কি। তো দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ যেহেতু এই অংশটি থেকে আপনাকে একটি নির্দিষ্ট ডেট অথবা নির্দিষ্ট একটি শর্ত দিতে হবে। তো এই অংশ থেকে আমি নির্দিষ্ট শর্ত দিচ্ছি যে আমি 1 তারিখে কত টাকার কিবোর্ড হলো সেটি দেখতে চাচ্ছি। তারপর কমা, দেখুন বন্ধুরা আবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 3। আপনি যদি আরও শর্ত দিতে চান, ইচ্ছা মতো শর্ত এখানে দিতে পারবেন, 2টি 3টি 4টি 5টি, এভাবে অনেকগুলো শর্ত সাপেক্ষে আপনি এখানে যোগ করতে পারবেন। আমি এখানে 2টি শর্ত দিয়ে যোগ করে দেখাচ্ছি। তো প্রথম হলো যে আমি এই অংশ থেকে যোগ করতে চাচ্ছি, দ্বিতীয় হলো প্রথম শর্তটির এরিয়া হচ্ছে আমার এই এতটুক, এই এতটুকুর ভিতর থেকেই আমি কিবোর্ডের যোগফল খুঁজতে চাচ্ছি, এবং 2 নম্বর শর্তের রেঞ্জ হলো আমার এই অংশটি থেকে আমি 1 তারিখে শর্ত সাপেক্ষে কোনো সংখ্যার যোগফল বের করতে চাচ্ছি। তো সব ব্র্যাকেট ক্লোজ করি এবং এন্টার প্রেস করি। দেখুন বন্ধুরা, 520 টাকা বিক্রি হয়েছে কিবোর্ড যা ছিল 1 তারিখে। আমার শর্ত ছিল কিবোর্ড আর 1 তারিখ, অর্থাৎ 1 তারিখের ভিতরে কিবোর্ড 520 টাকার বিক্রি হয়েছে। তো এইভাবে আপনি একাধিক শর্তের সমন্বয়ে আপনার চাহিদা অনুযায়ী যোগফল নির্ণয় করতে পারেন। এই 2টি শর্তকেই একটু ডাইনামিক করা যায়। ডাইনামিক কেন করবেন? আপনি এখানে 2টি শর্ত দিচ্ছেন, এখানে তো আপনার একাধিক চাহিদা থাকতে পারে, তো বারবার তো আমরা সূত্র মডিফাই করব না। তো সো আপনি কোন প্রোডাক্টের যোগফল চাচ্ছেন, কত তারিখের যোগফল চাচ্ছেন যদি আমরা এইখানে লিখি, আর সূত্র যদি অটোমেটিকই কনভার্টেড হয়ে যায়, তাহলে এটাকে একটু ডাইনামিক করা যায়। তো সো আমরা ডাইনামিকটি করার জন্য এইখানে আমাদের শর্তটি না দিয়ে এই সেলের ডিস্ট্রি দিয়ে দিলে এখানে আমরা যা লিখব তার যোগফল দেখাবে। তো একই প্রক্রিয়ায় এখানে আমরা তারিখটি উল্লেখ না করে এই করে যেই তারিখ লিখব ওই তারিখের যোগফল আমাকে দেখাবে। এন্টার করুন। দেখেন এখন যোগফল 0 দেখাচ্ছে, অর্থাৎ আমি কোনো প্রোডাক্টের নামও লিখি নাই, কোনো ডেটও দিই নাই। এখন যদি আমি চাই প্রিন্টার কত তারিখের, 2 তারিখে, 2/7/19, এন্টার প্রেস করুন। দেখুন প্রিন্টার নামক প্রোডাক্টটি 2 তারিখে 34,400 টাকা বিক্রি হয়েছে। তো 2 তারিখের রেঞ্জ হচ্ছে আমার এই পর্যন্ত, এর ভিতরে প্রিন্টার এখানে আছে, এখানে আছে, এক জায়গা হচ্ছে 18,400, আরেক জায়গা হচ্ছে 16,000।
তো 18000 আর 16000 হচ্ছে 34000 এখানে এক্সট্রা 400 সুতরাং 34400 টাকার প্রিন্টার বিক্রি হয়েছে 2 তারিখে সো বন্ধুরা এইভাবে আপনি এই সূত্রটিকে ডাইনামিক করে নিতে পারেন একই প্রক্রিয়া সামিফ ফাংশনটিকে আপনারা ডাইনামিক করতে পারেন সামিফ ফাংশনে যদি একটি শর্ত এই করে যে প্রোডাক্টের নাম থাকবে শুধু তার যোগফল দেখাবে তো সরাসরি এখানে আমরা মাউস না লিখে জাস্ট এই সেলার লিস্টে লিখে দিলেই ওই সেলার লিস্টে যেই প্রোডাক্টের নাম থাকবে তার যোগফল আপনাকে দেখাবে এন্টার প্রেস করুন দেখুন এখন দেখাচ্ছে সামিফে 42600 প্রিন্টার বিক্রি হয়েছে 42600 টাকা অর্থাৎ টোটাল প্রিন্টার বিক্রি হয়েছে আমার 42600 তো প্রিন্টার আছে আমার 1 2 3 এই তিন জায়গায় প্রিন্টারের যোগফল 42600 শেষ করছি তবে শুরু থেকে আরেকবার বলে দিচ্ছি সাম ফাংশন হচ্ছে নর্মাল যোগের জন্য অর্থাৎ আমরা অনেকগুলো সংখ্যার একসাথে যোগ করার জন্য সাম ফাংশন সামিফ ফাংশন হচ্ছে একটি শর্ত সাপেক্ষে কতগুলো ডাটার যোগফল নির্ণয় করার জন্য অর্থাৎ আপনার অনেকগুলো ডাটা আছে এখান থেকে একই জাতীয় কোনো সংখ্যার বা একই জাতীয় কোনো প্রোডাক্টের যোগফল বের করার জন্য সাম ইফস ফাংশন হচ্ছে আপনি একাধিক শর্ত সাপেক্ষে কোনো যোগফল নির্ণয় করতে চাইলে এই সাম ইফস ফাংশনটি ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি শেয়ার করার জন্য এবং লাইক ও কমেন্ট করার জন্য কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরি করার প্রেরণা যোগায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম